মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে চার বছরে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। তার বিরুদ্ধে করোনা সংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সামরিক সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ আনা হয়। সুচির বিরুদ্ধে 11টি মামলা রয়েছে, এর মধ্যে প্রথম মামলার রায় দেয়া হল। বিবিসির খবরে বলা হয়, অন্য সব মামলায় দোষী প্রমাণিত হলে সুচিকে যাবজ্জীবন কারাভোগ করতে হতে পারে। তবে এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন মিয়ানমারের এই নেত্রী। গত 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এনএলডি নেত্রী অং সান সুচিকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক জান্তারা। ওই দিন গ্রেফতার করা হয় অং সান সু চি সহ তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির এনএলডি শীর্ষ নেতাদের। এরপর সেনা হেফাজতে নেয়ার 4 মাস পর গত জুনে বিচার শুরু হয় সুচির। এর আগে গত বছরের নভেম্বরের নির্বাচনে জয়ী হন 76 বছর বয়সী অং সান সু চির নেতৃত্বাধীন এনএলডি পার্টি।